খাগড়াছড়ি মহকুমাতে প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী দুর্গম এলাকাতে বিদ্যুৎ সুবিধা পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত 2017-2018 অর্থ বছরের প্রথম পর্যায়ে টি আর কাপিখা এবং কাবিটা প্রকল্পে গুইমারা সদর ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গুইমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কেয়াং সহ দুর্গম এলাকায় বসবাসরত অসহায় ব্যক্তিদের মাঝে 69টি সোলার বিতরণ করা হয়। গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমুং মারমার সভাপতিত্বে এ সময় ইউপি সদস্য নুরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গুইমারা থেকে দিদারুল আলমের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।